আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে হ্যাপি ডে ইন। ভিউয়ার্স, এটা হচ্ছে গজারি বন। হ্যালো ভিউয়ার্স, আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে হ্যাপি ডে ইন। এটা গুগল ম্যাপে আপনাদেরকে লোকেশনটা দেব, তারপর আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ রোড, গাজীপুর চৌরাস্তা থেকে সর্বোচ্চ 15 কিলো হবে। আর এদিকটা হচ্ছে ময়মনসিংহ যাওয়ার রাস্তা, এই পাশটা। তো এই মুহূর্তে আমরা একজন হোটেলের প্রতিনিধি আছেন, ওনার সাথে কথা বলবো আর বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। নাম হচ্ছে মোহাম্মদ আরিফুল ইসলাম, আমি এখানকার দায়িত্বে আছি। তো আমাদের এখানে যেহেতু এখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব, স্বাস্থ্যবিধি সচেতনতায় যা করা দরকার আমরা করণীয় সবই ব্যবস্থা নিয়েছি। আচ্ছা, আমাদের এখানে অবশ্যই মাস্ক, যারা ঢুকবেন মাস্ক নিয়ে ঢুকতে হবে। মাস্ক দিন, সবার প্রবেশ নিষেধ, স্যানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজার যেন আমাদের সবই নিঃসন্দেহে এখানে আসতে পারেন। আচ্ছা, এটা তো সুইমিং পুল না? আচ্ছা আচ্ছা। আর গাড়ি পার্কিংয়ের জায়গাটা কি এটা? আর রিসোর্টটা কি পুরোপুরি চালু হয়েছে? এটা রেস্টুরেন্ট না? আর ওই পাশটা ওইটা গেস্ট হাউস। গেস্ট হাউসটা আছে না? মানে মিটিংয়ের মতো করতে হবে। আচ্ছা আচ্ছা। এসি টিসি করা আছে সব, ঠিক না? সম্পূর্ণ এসি করা। ওইটাও কি এসি করা? উপরে জারবাতি লাগানোর। কজন বসতে পারে এই জায়গায়? এটা আলাদা, এটা ভিআইপি নাকি? প্রজেক্টটা লাগানো আছে। ভিউয়ার্স, এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর আগে বলেছিলাম এই পাশটা হচ্ছে গেস্ট রুম। আর বাইরে মানুষদের জন্য ওয়াশরুম এটা। হ্যাঁ, বাইরে মানুষদের জন্য ওয়াশরুম। ইচ্ছে হলে আপনারা নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারবেন। আমাদের এখানে থাকার জায়গা আছে, সো আমি আপনাদেরকে এখন থাকার জায়গাটা একটু দেখাবো, চলেন। এটা রিসেপশন না? Pitä niistä tällä, kai tällaiset, mutta tällä. আচ্ছা আচ্ছা কয়টা রুম আছে মোটামুটি 17টা মানে রুমগুলো কি কি ভাগে বিভক্ত মানে আপনারা সিঙ্গেল রুম কাপল বেড সিঙ্গেল রুম কাপল বেড রুমে এসি ফ্রিজ কালা টিভি অ্যাটাচ বাথরুম সব ফ্যাসিলিটি সবাই কি আচ্ছা আপনাদের এখানে মানে কতক্ষণ খোলা থাকে মানে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সরকারি নির্দেশনা আচ্ছা আচ্ছা সেটা হচ্ছে দোতলা আসার পরে বসার একটা জায়গা আর এখন আপনাদের দোতলায় রুমগুলো দেখাবো রুমের কন্ডিশন কি সব জায়গা একই এটাই রুম না আচ্ছা আচ্ছা দেখুন একসাথে ডাবল বেড ছোট একটা আলমারি দেওয়া কাপড়ের জন্য ইয়া রাখা হয়েছে এটা গ্রামীণ পরিবেশ একটা যে বেতের একটা ইয়া করা হয়েছে ঠিক না তারপরে এদিকে টিভি রয়েছে টিভিটা কয় ইঞ্চি 19 32 24 আচ্ছা এলসিডি টিভি আর এসি করা প্রত্যেকটা রুমে এসি করা জি আচ্ছা এমনি কোনো ভিআইপি রুম নাই সবগুলো স্যার আচ্ছা আচ্ছা এটা একটা সুবিধা এই যে বাথরুম গোসলখানা টয়লেট ঝর্ণা সিস্টেম আছে ঠিক আছে গরম পানির ব্যবস্থা আছে জি গরম পানির ব্যবস্থা আছে তাহলে ভালোই অনেক সুন্দর আর এই যে টাইলসগুলো উপরে সেটা লাগানো হয়েছে না টাইলসগুলো অনেক সুন্দর এই যে আর প্রত্যেক জায়গাতে ঝাড়বাতি আর বাইরের ইয়াতে এই যে পেন্টিংয়ের দ্বারা করে দেওয়া আছে তার মানে একটা রুম দেখলে বোঝা যাচ্ছে যে আর এই পাশটা একদম নীরব নিরিবিলি এই পাশটা কি পুরাটাই গাছপালা নাকি এই যে একদম জঙ্গল হাইটা সব বিয়ার্স এখন আমরা আরও উপরে যাচ্ছি এটা ছাদের উপর থেকে আপনাদেরকে দেখাবো ছাদ একদম টাইলস করে দিয়েছেন না এই জায়গায় তো দাবা খেলা যাবে ভিউয়ার্স এটা হচ্ছে গজারি বন জায়গাটা অনেক সুন্দর একদম রোডের সাথে আপনার এটা তৈরি হয়েছে কয় বছর হয়েছে 13 বছর রিসোর্ট চালু করবেন কবে রিসোর্টটা করবেন কোন দিকে জায়গা সাথে জমির সাথে ওই যে রিসোর্টটা না বিয়ার্স ওনাদের রিসোর্টের জন্য এই জায়গায় জায়গা করা আছে, এখন যেহেতু একটু সমস্যা তাই চালু করা হচ্ছে না, তবে শীঘ্রই চালু করা হবে। সব কিছু প্রস্তুত রয়েছে, শুধু হালকা কিছু কাজ করার পরে রিসোর্ট চালু হয়ে যাবে। আর এটাই তো গজাই বল না, পরিবেশটা অনেক সুন্দর। ভিউয়ার্স আমরা তো অনেক কাজ করলাম, এই মুহূর্তে আমাদেরকে ওনারা নাস্তা করাচ্ছেন। সকালে নাস্তা হচ্ছে ডিম ভাজি, সবজি ভাজি এবং পরোটা। আমি মোহাম্মদ লেলিন, ম্যানেজার হিসেবে দায়িত্বে আছি এখানে। আপনাদের রেস্টুরেন্টের নামটা কি? হ্যাপি ডে ইন। হ্যাপি ডে, হ্যাপি ডে ইন রিসোর্ট। রেস্টুরেন্ট সব কিছু আছে, রিসোর্টটা মানে একটু কয়েকদিন পরে চালু হবে। হ্যাঁ, রিসোর্টটা কয়েকদিন পরে চালু হবে। এই রেস্টুরেন্টে খোলা থাকে কতক্ষণ? সকাল 7টা থেকে রাত 10টা। এখন তো করোনাকাল, এই জন্য 8টা পর্যন্ত। 8টা পর্যন্ত। আর এমনি আপনার প্রায় কয় বছর হয়েছে এই ইয়াটা? 13 বছর। ঢাকা থেকে কত কিলো দূরে? ঢাকা থেকে 60 কিলো। 60 কিলো একদম মেইন ঢাকা থেকে? মেইন ঢাকা। আর উত্তরা থেকে মনে হয় আরও কম হবে, থেকে আপনার 30। মানে গাজীপুর চৌরাস্তা থেকে সবচেয়ে কাছে? গাজীপুর চৌরাস্তা থেকে কাছে। আপনার এই রেস্টুরেন্টের মেনুটা কি? মানে আপনার চাইনিজ ফুড, বাংলা ফুড দুটোই থাকে। এমনি কোনো প্যাকেজ আছে? যে প্যাকেজ না, প্যাকেজ না, এরকম সেট মেনু আছে চাইনিজের। খরচটা কেমন করতে পারে? রিজনেবল, 350-300। আর গেস্ট রুমগুলো তো প্রায় কয়টা গেস্ট রুম আছে? গেস্ট রুম আছে 17টা। 17টা। আর এমনি পার্কিং কয়টা? এমনি কি কেউ পুরো রিজার্ভ নিতে পারবে? হ্যাঁ, রিজার্ভ নিতে পারবে, পুরোটাই রিজার্ভ নিতে পারবে। রিসোর্ট রেস্টুরেন্ট সব রিজার্ভ নিতে পারবে। রিজার্ভ নেওয়ার পদ্ধতিটা কি? ফোন করে আসতে হবে না অনলাইনে? অনলাইনে পাবেন, ফোন করে আসতে পারবেন, দুইটা অপশন আছে। নিরাপত্তার ব্যাপারটা তো অনেক? নিরাপত্তা 100% এখানে। এ যাবৎকাল কোনো দুর্ঘটনা ঘটেনি এখানে। আমি এখানে 10 বছর আগে দেখিনি কখন দুর্ঘটনা। তো ঠিক আছে, অনেকক্ষণ সময় দিলেন, ধন্যবাদ। আর দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান আর কি? হ্যাপি ডে সুন্দর পরিবেশ, এখানে ঘোরার জায়গা আছে, গজারি বন আছে, ন্যাচারাল সব জিনিস, বিশেষ এনজয় করতে পারবে সবার সাথে। এনজয়েবল প্লেস এখানে। ধন্যবাদ।